লজ্জায় লাগছে, কিন্তু আজকে যেটা আজকে যে প্রোগ্রাম আহারের তেহট্ট, এটা যেটা এসডিও সাহেব বললেন, এটা প্রথমবার আমরা শুরু করেছি। আর আমি খুব খুশি যে নদিয়া জেলার তেহট্ট সাব ডিভিশনে করে করিমপুরে এটা প্রথমবার আমরা করতে পেরেছি। কিন্তু আমার আগে যারা বললেন তারা সবাই বললেন যেন এটা আমারই একটা উদ্যোগ হয়েছে, এটা কিন্তু একেবারেই ভুল। আমি এটা বলবো যে এটা যদি যদি কেউ দায়ী থাকে এটাকে আজকে এই জায়গায় আনার জন্য, সেটা হচ্ছে আমাদের বিডিও অনুপম চক্রবর্তী সাহেব এবং আমাদের এসডিও সাহেব। আর শুভ যে আমাদের তেহট্ট টু এর বিডিও আছে, আমাদের সত্যজিৎ বাবু যিনি আমাদের করিমপুর টু এর তেহট্ট ওয়ানের বিডিও, আমরা সবাই বিডিওরা আর আমি বসে এসডিও সাহেবও ছিলেন, আমরা ডিসকাস করছিলাম যে কলকাতায় এরকম আমরা সবাই খাদ্যরসিক খাদ্যপ্রেমিক মানুষ। আর আমি একজনকে আজকে খুব মনে করছি, আমাদের যে আগের ভিডিও ছিলেন সুরজিৎ ঘোষবাবু, তিনি খুব খেতে ভালোবাসেন। আর আমি যখন প্রথমে নির্বাচিত হয়ে এসেছিলাম এই প্রান্তিক এলাকায়, আর সুরজিৎবাবু এখানে পোস্টিং, আমাদের কী করতো সেই প্রেমজিৎ হোটেল, সে সপ্তাহে চার দিন সুরজিৎবাবু প্রেমজিৎ থেকে খেতেন। আর আমিও আস্তে আস্তে করে নদিয়া জেলার যত খাবারের দোকান, কোথায় ভালো ডালপুরি পাওয়া যায়, কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়, সেগুলো আস্তে আস্তে আমরা আবিষ্কার করলাম। তারপর যাই হোক সবাই খেতে ভালোবাসে। তারপর আমরা যখন বসে ডিসকাস করছিলাম যে কলকাতায় সল্ট লেকে তো এরকম হয়, কলকাতায় সল্ট লেকে হয়, কৃষ্ণনগরেও হয়েছে, একবার বড় বরফপুরেও খাই খাই মেলা হয়েছে, আমরা বললাম যে নদিয়া জেলায় এত খাদ্যরসিক মানুষ আছে, খাদ্যপ্রেমিক মানুষ আছে, কেন না আমরা এরকম একটা মেলা করি, শুরু করো। তাই জন্য সেখান থেকে শুরু হলো। তারপরে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে সমস্ত বিডিওরা স্পেশালি এসডিও এবং অনুপমবাবু একা হাতে কিন্তু এটা নামিয়েছে। এটাতে আমি প্রথম ডিসকাশনের পর আর কিছু করিনি। আর আমি খুবই আজকে গর্বিত যে আজকে এতজন এসছে, এত সুন্দর প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এটা প্রথম বছর, ভুল ত্রুটি যদি কিছু হয় মাফ করবেন, আগামী বছর আমরা আরও ভালো অর্গানাইজ করবো। আর আমরা চাই যেটা বিমলেন্দুবাবু বললেন যে রন্ধন কিন্তু একটা বই, একটা বিজ্ঞান, একটা সায়েন্স, এটা কতটা কত মশলা একজনের হাতে থাকে। আপনি একটা রেসিপি, আমার মা বানালো একরকম স্বাদ, আমি একই জিনিস একই মাপে বানালাম এক স্বাদ বলবো, তো হাতের মধ্যে একটা জাদু থাকে। তো সেই জিনিসটা কিন্তু অনেক বাড়িতে, আমি তো পলিটিক্স করার কাজ তাগিদে অনেক বাড়িতে যাই, সবাই বলে দিদি এটা খান ওটা খান, আমার অনেক সৌভাগ্য অনেকের বাড়িতে আমি অনেক সুস্বাদু রান্না খেয়েছি, কিন্তু সেই বাড়ির চার দেওয়ালের মধ্যে সেই রান্নাটা হতো আছে। আমরা চাই আগামী বছর বাহার বাড়ির গৃহিণীরা, সেলফ হেল্প গ্রুপরা, যার বাড়িতে যা ভালো রেসিপি থাকে, যা ভালো রান্না করে, এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যাতে তুলে ধরতে পারে, আরও চারটে লোক খেতে পারে। আর আমরা এই যে বাড়ির মধ্যে যত গৃহিণীরা জাদু তৈরি করে রান্না নিয়ে, সেটা যাতে আরও লোক উপভোগ করতে পারে, আগামী দিনে আমরা এটাকে প্রাইজ দেবো, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দিয়ে একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেরকম কম্পিটিশন হয়। তবুও এটা প্রথম বছর শুরুটা করলাম, আপনারা সবাই আছেন, আমরা দু তিন দিন চলবে এটা, আর পাঁচ দিন চলছে, খুব ভালো পাঁচ দিন চলবে, আপনারা প্লিজ আসুন আর এনজয় করুন, সবাই ফ্যামিলি সব পরিবারে আসুন। আর আজকে আমাদের এখানে বাউলের, আমাদের এখানে আমরা বাউল শিল্পীরা রয়েছে, তাদের যে গান তারা পরিবেশনা করবেন তা সেটা খুব আমরা এনজয় করি। আজকে আর কিছু বলবো না, অনেক বেশি বলেছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।